बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। हे समस्त जगतवासी, आज हमें शमीम आली चिश्ती आपनादेर सामने एक आलोचना निये उपस्थित होलाम। से आलोचनाटी हलो देखुन जे मानुष विभिन्न स्तरे ज्ञान लाभ करे, जेमन केउ कोनो मुर्शिदेर काछे बायात ग्रहण करेछे, छय मास एक बछर होयेछे, जाय किछु शिखेछे, দেখা যায় অন্য কোন তরিকতের লোকের সাথে তক্র বিতক্র করে এবং সে বলে, মনে মনে ভাবে যে আমি প্রচন্ড জ্ঞান অর্জন করেছি, আমার মুর্শিদ আমাকে অনেক জ্ঞান দিয়েছে। এরকম একটা ভাব রেখে যখন চলে, তখন সে নিজেকে সবসময় বড় রেখেই চলতে থাকে। কোনো তরিকতের সিনিয়র লোক দেখা গেছে 36 বছর সাধনা করে সে সাধুর ভাব ধরেনি, সাধারণ হয়ে আছে। এমন লোকের সাথে যখন সে কথা টক্কর দিতে গেল, আর কোনো তরিকতের মানুষ দেখলে সে গিয়ে আগোছিয়ে বসে, যে বলেন তো এটা কি, আপনি তো এতদিন ধরে তরিকত করেন, বলেন তো এটা কি, কিভাবে এই আলোচনাটা, কিভাবে বলেন তো এই সৃষ্টির রহস্যটা কিভাবে, এরকম জিজ্ঞাসা করতে শুরু করে। তখনই বুঝতে হবে যে তার যে কলস আছে, এই কলসের মধ্যে পানিটা অর্ধেক, আর অর্ধেক পানির কলসটা কিন্তু বাজে বেশি। যখন বেশি নড়াচড়া করে বাজে বেশি, আর সেও কথা বলে বেশি। যদিও তিনি হয়ে থাকে তরিকতের দেশি, কিন্তু তার মুখ দিয়ে বলি ফুটে বেশি। তাই আমি বলবো, এরকম বেশি বলতে বলতে একসময় সে হয়ে যায় দোষী, কিন্তু কোনো একদিন সে পথ পাবে। কিন্তু এই যে বেদবি হয়ে যাচ্ছে, তার রং করে ফেলছে, সে কিন্তু পাপিষ্ট হচ্ছে। যাই হোক, তো এমন এক ব্যক্তির কাছে, এমন এক ব্যক্তি এরকম জ্ঞানের মধ্যে আটকা পড়ে যাবে, সে সারা জীবনে যা কিছু করেছে সমস্ত কিছু তার বৃথা হয়ে যেতে পারে। যেমন সে যেখানে তরিকতের লোক দেখে সেখানে গিয়ে দুটা কথা জিজ্ঞাসা করে, বলেন তো এটা কেমনে, আপনি এতদিন ধরে তরিকত করেন, বলেন তো এটা কেমনে, এই সৃষ্টি রহস্যটা কি, এই আত্মতত্ত্বটা কি বুঝেন আপনি। কিন্তু সবসময় আত্মতত্ত্বর ভিতরে যেই ব্যক্তি সৃষ্টিতত্ত্ব নিয়ে, যে ব্যক্তি শিক্ষার আলোকিত হয়ে সে বসে আছে, আর সে মাত্র নতুন, সে 36 বছরের একজন লোকের সাথে সে যখন টক্কর দিতে গেল, তখন সেই লোকটা হাসে, সেই লোকটা হাসে, আর সে জ্ঞানের মধ্যে ফাঁসে। তাই আমি বলবো, শেষে এই লোকটার কি উপায় হলো, কি অবস্থা হলো। আচ্ছা, এখন এই লোকটি যখন কথা বলে, আর সেই লোকটি যখন 36 বছর সাধনাকারী লোকটা যখন হাসে, তখন সে বলে, হাসেন কেন, আমি তো আপনাকে একটা ভালো কথা জিজ্ঞাসা করছি। তখন তিনি এমন কথা বলল, তখন সে কথাগুলো শুনে সে একেবারে থেমে গেছে, তার যে জ্ঞানটা ছিল ভিতরে জ্ঞানটা সম্পূর্ণ থেমে গেছে। তখন তিনি আরও একটা গল্প শোনাইলেন, সেটি হলো যে দেখেন, কেউ অর্ধেক কলসি পানি নিয়েছে, এখন কাকে নিয়ে যখন যাবে তখন পানি ঝক্কর ঝক্কর করে, মানে বাঁচতেই থাকে, আর কলসটা যখন ভরে যায় তখন কলসটা চুপ হয়ে থাকে। আবার কলস যদি একেবারে খালি থাকে তাও চুপ থাকবে, আর যদি ভরে যায় তাও চুপ থাকবে, আর যদি অর্ধেক থাকে তো সেটা বাজে বেশি। তাহলে বাবা, আপনি যে আধা ঘন্টা আমার সাথে কথা বললেন, আপনি তো বাজেন বেশি, কেননা আপনার মধ্যে অর্ধেক জিনিস প্রবেশ করেছে, আর যখন ভরে যাবে তখন আর বাজবে না। ভরে যাওয়ার পরেও কিন্তু বহু জ্ঞানের স্তর রয়ে গেছে। এখন এই কলসকে যখন পুকুরের কাছে নেওয়া হয়েছে, তখন কলস বলতেছে, হায়রে, এরকম হাজার হাজার কলস বললেও তো এই পুকুরের পানি শেষ হবে না, তাহলে আমার কাছে আর কি জ্ঞান। আচ্ছা, পুকুরকে যখন নদীতে নেওয়া হয়েছে, তখন নদী বলতেছে, হায় হায়, এরকম হাজার হাজার পুকুর ভরলেও এই নদীর পানি শেষ হবে না, তা আমি কি নিয়ে বড়াই করতেছি। এরপর নদীকে যখন সাগরের কাছে নেওয়া হয়েছে, নদী বলতেছে, আরে বাপরে, এরকম লক্ষ লক্ষ পুকুর, লক্ষ লক্ষ নদী যদি ভরেও দেয় তো সাগরের পানি শেষ হবে না, হায় হায়, আমি কি নিয়ে বড়াই করছি। তাহলে মানুষ স্তর বাই স্তর বুঝতে 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 একটা সময় সেই জায়গায় সে পৌঁছাতে পারে। তবে যে বেশি বেশি জিজ্ঞাসা করতেছে,
তাকে খারাপ বলা যাবে না, যেহেতু সে যতটুকু জেনেছে এই জানাটাকে সবচেয়ে বেশি জানা মনে করতেছে। তখন যখন উপরের স্তরে গেল তখন দেখে তার জ্ঞান অকার্যকর হয়ে গেছে। যখন আরেকটু স্তরে গেছে তখন সে কি হয়েছে, সে আরো স্তব্ধ হয়ে গেছে। যখন সে চলে গেছে সাগরে তখন সে একেবারে ফ্রিজ হয়ে গেছে, থেমে গেছে। তাই আমি বলবো, হে সমস্ত জগৎবাসী, জ্ঞানের উপরে জ্ঞান রয়েছে, নিজেকে কখনোই আমরা জ্ঞানী দাবি করতে পারবো না। তাই বলবো কি, যখন একজন মুর্শিদের কাছে মানুষ যায় আর সেই মুর্শিদ যদি কামেল হয় তাহলে কি হবে, যে সেই কামেল মুর্শিদের সামনে কোনো ভক্ত, যেমন যখন তখন যে কিছু কথা ওখানে জিজ্ঞাসা বা প্রশ্ন করা যাবে না, কেননা আপনি যখন নিরিখের দেশে থাকবেন, প্রেমের দেশে থাকবেন, ভক্তির দেশে থাকবেন, তখন দেখবেন যে আপনার কলসটা নিচে রেখেছেন, আর গরুর মধ্যে যে একটা কলস আছে সেটা পানি ভরা, সে যখন কাত করবে তখন আপনার নিচের কলসে পানিটা ভরপুর হয়ে যাবে। তাই আমি বলবো কি, যে মুর্শিদের দরবারে গিয়ে দেখা যায় অনেক কিছু জানার বাসনা করে, কিন্তু আপনি জানবেন অবশ্যই সেই মুর্শিদের গ্রন্থ আছে বা মুর্শিদ নিজের ইচ্ছে থেকে যা কিছু বলতেছে তা আপনার হৃদয়ের স্থান দিচ্ছেন এবং সেই কথাগুলো আপনার মধ্যে সেটিং করতেছেন। তখন এরকম করতে 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 একটা সময় দেখা যাবে কি, যে গুরুর কাছে চাওয়া ছাড়া আপনার কাছে এমন কিছু জ্ঞান এসে গেছে, আর সেই জ্ঞানগুলোকে যখন আপনি পালন করতে শুরু করেছেন তখন আপনি সেই সাগরে পৌঁছে যাবেন। কলসের প্রয়োজন হবে না, আর সেই পুকুরের প্রয়োজন হবে না, আর সেই নদীর প্রয়োজন হবে না, সরাসরি সাগরে আপনাকে আপনার আল্লাহ, আপনার রাসূল আপনাকে নিয়ে যাবে। তবে হে সমস্ত জগৎবাসী, আমি যে আলোচনাগুলো আপনাদের সাথে করতেছি এই আলোচনাগুলো আসলে কি আপনাদের মনোগত হচ্ছে না আমার কথায় ভুল হচ্ছে? যদি বলেন যে আপনার কথা সঠিক, আলহামদুলিল্লাহ, আমরা এভাবে মানার চেষ্টা করব। আর যদি বলেন যে না এই কথাগুলো সঠিক না, তাহলে আমি বলবো যে এটা আমার দুর্ভাগ্য যে আমি আপনার কাছে সঠিক কথা পৌঁছাতে পারলাম না, আর দোয়া করবেন আমার জন্য আমি যেন মানুষকে সঠিক কিছু দিতে পারি। তবে হে সমস্ত জগৎবাসী, আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তীতে কী ধরনের আলোচনা চান অবশ্যই কমেন্টে জানাবেন। সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।